নন্দিনী এত গরমে তার পরিবারের সঙ্গে বড় একটা পাইপের মধ্যে বসেছিল। তাদের সবার কপাল থেকে ঘাম ঝরে পড়ছিল আর তাদের গরুটা তাদের পাশেই একটা লাঠিতে বাঁধা ছিল। তখনই সেখানে একটা পুলিশ আসে আর তাদেরকে দেখে বলে, এ মা, ছি ছি ছি, এই গরুটা তো পাইপের চারদিকতে গোবরে ভর্তি করে দিয়েছে। দেখুন, এখান থেকে আপনারা এক্ষুনি চলে যান, এই জায়গাটা খালি করুন। পুলিশের কথা শুনে নন্দিনীর ছোট মেয়ে প্রিয়া বলে, স্যার স্যার, আপনি আমাদেরকে এরকম ভাবে তাড়িয়ে দিচ্ছেন কেন? আপনি আমাদের এরকম ভাবে তাড়িয়ে দিতে পারেন না, এখানে তো আমরা থাকি। এত ছোট একটা বাচ্চা আমার মুখের উপরে কথা বলছিস? দাঁড়া বেটা, তোর ব্যবস্থা করছি। এই বলে পুলিশ রাগেতে প্রিয়াকে তার লাঠি দিয়ে মারতে থাকে। 5 বছরের ছোট্ট প্রিয়া খুব কান্নাকাটি করতে থাকে এবং তার মা ও ঠাম্মাকে ডাকতে থাকে। মা মা, ঠাম্মা, কোথায় তোমরা? বাঁচাও আমাকে, তাড়াতাড়ি এখানে আসো। প্রিয়ার ডাক শুনে তখনই সেখানে তার মা নন্দিনী এবং তার ঠাম্মা মালিনী দেবী সেখানে এসে বলে, স্যার, আমি আমার মেয়ের ভুলের জন্য ক্ষমা চাইছি আপনার কাছে, দয়া করে ওকে ছেড়ে দিন, ওকে ক্ষমা করে দিন। স্যার, দয়া করে আমাদের এখান থেকে চলে যেতে বলবেন না, আমরা এই পাইপের মধ্যে যেমন হোক করে মাথা গুঁজে রয়েছি, আমাদের কাছে থাকার মতো বাড়ি নেই, এত রোদে গরমে কোথায় যাব আমরা? চুপ করুন আর একটাও কথা বলবেন না, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যান, না হলে খুব খারাপ হবে। আর তাছাড়া আপনারা এই জায়গাটা কি অবস্থা করে রেখেছেন বলুন তো? যান, গিয়ে রাস্তার ধারে শুয়ে থাকুন, ওখানে আপনাদের মতন আরো অনেক ভিখারি থাকে, যান যান ওখানে যান। স্যার, দয়া করে আমাদের উপর একটু দয়া করুন, দেখুন আমার ছেলে প্যারালাইজ, ও ঠিকভাবে চলাফেরাও করতে পারে না, আর আপনি যদি এখান থেকে আমাদের তাড়িয়ে দেন তাহলে আমরা এখন এত রোদ দূরের মধ্যে কোথায় যাব বলুন। বেশি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যান, এই জায়গাটা ফাঁকা করুন। নন্দিনী এবং মালিনী দেবী পুলিশ ইন্সপেক্টরকে অনেকবার বোঝানোর পরেও পুলিশ তাদের কোনো কথাই শুনতে রাজি ছিল না। পুলিশ তাদের ওখান থেকে তাড়িয়ে দেয়, তারা সকলে মিলে রাস্তার ধারে বসে থাকে। কিন্তু এত গরমের কারণে রাস্তাও প্রচন্ড গরম হয়েছিল, সেখানে একদম বসাই যাচ্ছিল না। এই সব দেখে নন্দিনীর ননদ মানে মালিনী দেবীর একমাত্র মেয়ে শিল্পা বলে, বৌদি, এখানে তো প্রচন্ড গরম, এখানে তো বসাই যাচ্ছে না, দেখো আমরা না হলে যেমন হোক করে বসলাম, কিন্তু প্রিয়া আর রিঙ্কি ওদের চেহারার অবস্থা দেখো, বৌদি কি করবে এখন, কোথায় যাবে? পরিবারকে এত কষ্টের মধ্যে দেখে নন্দিনীর বর নরেন মানে মালিনী দেবীর একমাত্র ছেলে বলে, তোমরা সকলেই আমাকে ক্ষমা করে দাও, আজ আমাকে এই দিনটা দেখতে হবে আমি কোনোদিনই ভাবিনি। আমার চোখের সামনে আমার মা বোন বউ ছোট ছোট বাচ্চাগুলো কতই না কষ্ট পাচ্ছে, কিন্তু আমি এসব দেখে কিছুই করতে পারছি না। নরেন বাবা, তুই নিজেকে কেন দোষ দিচ্ছিস? আজ যদি তোর কাপড়ের কারখানাটা চলতো, তোর যদি পাটা না কেটে যেত, তাহলে আমাদের এত গরম আর এত কষ্ট কিছুই সহ্য করতে হতো না, কিন্তু ওপরওয়ালা তো তোর থেকে পাটাই কেড়ে নিয়েছে, আর এখনো পর্যন্ত আমাদের গরুটা তো দুধও দিচ্ছে না, এখন আমরা কি খাবো? এইরকম ভাবে নন্দিনী তার পরিবারকে নিয়ে রাস্তার ধারে ফুটপাতে জীবনযাপন করতে থাকে, তাদের কাছে খাবার মতো কিছুই ছিল না। এমনই একদিন প্রিয়া আর রিঙ্কি দুইজন মিলে রাস্তার ধারে দাঁড়িয়ে সকলের কাছ থেকে পয়সা চাইছিল। দাদা দাদা, আমরা 2 দিন ধরে কিছুই খাইনি, দয়া করে আমাদের কিছু টাকা দাও না। প্রিয়ার কথা সবাই শুনেও শুনতে পাচ্ছিল না, সে সবাইয়ের কাছ থেকে এই রকমই চাইতে থাকে, কিন্তু তার কথায় কেউই কান দিচ্ছিল না। এই রকম ভাবে অত রোদ দূরে দাঁড়িয়ে থাকার কারণে প্রিয়া অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। তখন রিঙ্কি তার মা এবং ঠাম্মাকে ডেকে নিয়ে আসে। এই সব দেখে নন্দিনী কাঁদতে কাঁদতে বলে, মা প্রিয়া, চোখ খোল মা, দেখ এই তো আমরা রয়েছি, তোর কিছুই হবে না, চোখ খোল বলছি। নন্দিনী এই সব বলছিল আর তার চোখের সামনে আগের দিনগুলোর কথা ভাসছিল। নন্দিনী তার শাশুড়ি মা মালিনী দেবী এবং তার স্বামী নরেন আর তার ননদ শিল্পা ও তাদের ছোট ছোট দুটো কন্যা সন্তান প্রিয়া ও রিঙ্কিকে নিয়ে বহরমপুর গ্রামে বসবাস করত। তারা খুবই ধনী ছিল, নরেনের একটা কাপড়ের কারখানা ছিল এবং তার সাথে সাথেই নরেন একটা বড় কোম্পানির মালিকও ছিল।
সেখান থেকে সে বেশ মোটা টাকা ইনকাম করত আর তাই দিয়ে তার পরিবারকে খুশিতে রাখত। নরেনের সংসারে কোনো কিছুরই অভাব ছিল না, তারা সকলেই খুব হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। এমনই একদিন নরেন সকালবেলা উঠেই সে তার কারখানায় যায়। কারখানায় গিয়ে সে একদম চমকে ওঠে। নরেন দেখে যে তার কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে। হে ঈশ্বর, আগুন লাগলো কি করে? ভিতরে কত শ্রমিক রয়েছে, আর আমার এত টাকার মাল সব এরকম ভাবে শেষ হয়ে যেতে পারে না। এই আগুন বেশি ছড়াবার আগে আমাকে তাড়াতাড়ি নেভাতে হবে। এই বলে নরেন অনেক চেষ্টা করে আগুন নেভানোর জন্য, কিন্তু আস্তে আস্তে আগুন অনেক বেড়ে গিয়েছিল, যার ফলে তার কারখানায় থাকা বেশ কিছু শ্রমিক এবং তারই সাথে পুরো কারখানা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই সব দেখে নরেন খুব ভেঙে পড়ে এবং সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে। তাকে কাঁদতে দেখে মালিনী দেবী বলে, বাবা নরেন, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বল কি হয়েছে। মা, সবকিছু শেষ হয়ে গেল, আমাদের কারখানা, আমাদের এত বড় কাপড়ের কারখানা নেই। নরেনের মুখে এই কথা শুনে মালিনী দেবী চমকে ওঠে। তখন নন্দিনী সেখানে এসে বলে, দেখো এই রকম ভাবে ভেঙে পড়ো না, তোমার কারখানা গেছে তা কি হয়েছে? তোমার কাছে এখনো তো তোমার অত বড় বিজনেস রয়েছে, ওটাকে তুমি বড় করো, তাহলে তোমার কাপড়ের কারখানা আবার ঠিক হয়ে যাবে। এই বলে নন্দিনী নরেনকে যেমন হোক করে বুঝিয়ে তাকে অফিসে পাঠায়। নরেন অফিসে গিয়ে দেখে সেখানে তার কর্মচারীরা কেউই আসেনি, সকলে কাজ ছেড়ে চলে গেছে। এই সব দেখে নরেন অফিসের মাইনে বাড়িয়ে দেবে বলে ঠিক করে, কিন্তু সবাই নরেনের মাইনের থেকেও বেশি মাইনের কাজ পেয়ে গেছিল, তাই আর নরেনের অফিসে কেউই আসতে চাইছিল না। তখন থেকেই নরেনের অফিসটাও বন্ধ হয়ে যায়। নরেন অফিসের কারণে কিছু টাকা লোন নিয়েছিল। দুইজন লোক নরেনদের বাড়িতে আসে। বলছি, এটা কি নরেনের বাড়ি? হ্যাঁ, আমি নরেনের স্ত্রী, কিন্তু আপনারা কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমরা লোনের অফিস থেকে এসেছি, নরেন 10 লক্ষ টাকা লোন নিয়েছিল, কিন্তু এখন তো শুনছি নরেনের অফিস বন্ধ হয়ে গেছে এবং তার সাথে নরেনের কাপড়ের ফ্যাক্টরিও পুড়ে গেছে। তাহলে এখন আমাদের 10 লক্ষ টাকা কিভাবে মেটাবে? তাই আমরা ওর বাড়িতে চলে আসলাম ওর বাড়ির কাগজপত্র নিতে। এই সব শুনে পরিবারের সকলে খুব ভেঙে পড়ে এবং তারা খুব কান্নাকাটি করতে থাকে। মালিনী দেবী কাঁদতে কাঁদতে বলে, দেখুন আর কয়েকদিন সময় দিন, আমরা যেমন হোক করে আপনার টাকা আপনাদেরকে দিয়ে দেব, দয়া করুন আমাদের উপর, এখন আমরা কোথায় যাব বলুন। ঠিক আছে, 2 দিন টাইম দিলাম, 2 দিন পরেই আমরা আবার আসব। যদি আপনারা 10 লক্ষ টাকা না দিতে পারেন তাহলে আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। এই বলে লোনের অফিসের স্যারগুলো সেখান থেকে চলে যায়। তারা চলে যাবার পর নরেন ঠিক করে যে একটা কাজের সন্ধান করবে। মা, তুমি এদেরকে নিয়ে বাড়িতেই থাকো, আমি দেখছি কোথাও যদি একটা কিছু কাজ পাওয়া যায়, আমি যেমন করে ওনাদের টাকা মিটিয়ে দিতে পারবো, দেখছি কি কাজ পাওয়া যায়। এই বলে নরেন বাড়ি থেকে বেরিয়ে পড়ে কাজের সন্ধানে। নরেনের মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল, নরেন অনেক ভেঙে পড়েছিল। সে হাঁটতে হাঁটতে বুঝতেই পারেনি সে কখন রাস্তার মাঝখানে চলে এসেছে। হঠাৎ করে একটা বড় লরি এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়, তাতেই নরেনের একটা পা কেটে যায়। সেই দিন থেকেই নরেন প্যারালাইজ হয়ে যায়। দেখতে দেখতে 2 দিন কেটে যায়, তাদের বাড়িটাও হাতছাড়া হয়ে যায়। এই সব দিনগুলোর কথা নন্দিনী ভাবছিল আর খুব কান্নাকাটি করছিল। তখনই হঠাৎ করে নন্দিনী তার গরুর দিকে চোখ যায়। নন্দিনী দেখে যে গরুটার অনেক গোবর জড়ো হয়েছে। সেই দেখে নন্দিনীর মাথায় একটা বুদ্ধি আসে। তখন সে তার শাশুড়ি মাকে বলে, মা, আমরা যদি গোবরের বাড়ি তৈরি করি তাহলে তো আমরা এত গরম থেকে একটু হলেও রক্ষা পাবো। হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছো, আগেকার যুগে তো গোবরের মাটির বাড়ি তৈরি হতো, এখনকার যুগের মতো কেউ ওই রকম বাড়ি তৈরি করতো না, আগেকার যুগে তো মানুষ গোবর দিয়ে সবকিছু করতো। শাশুড়ি মায়ের মুখে এই রকম কথা শুনে নন্দিনী একটু হলেও ভরসা পায়। তারা পরিবারের সকলে বেশ কিছুটা দূরে গিয়ে সব গোবর জড়ো করে তারা একটা ছোট্ট সুন্দর বাড়ি গেঁথে ফেলে। প্রায় 2 দিন ধরে তারা ওই বাড়িটা তৈরি করে। 2 দিন পর দেখে যে তাদের বাড়িটা প্রায় শুকিয়ে গেছে এবং তাদের গরুটাও দুধ দিচ্ছে। সেই দেখে পরিবারের সকলেই খুব খুশি হয়ে যায়। সেদিনের পর থেকে নন্দিনী গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গরুর দুধ বিক্রি করত এবং যা টাকা হতো তাই দিয়েই তাদের বেশ ভালোভাবে সংসার চলে যেত। আস্তে আস্তে তারা বেশ অনেক টাকা ইনকাম করতে লাগলো। এইরকম ভাবে তাদের পরিস্থিতি আবারও আগের মতো ভালো হতে লাগলো।